नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। मे 2023 विषय राशिर आपनी मानुष, नवग्रह आपनाके कि रेजाल्ट दिते चलेछे, कि सम्भावना उठे आसते चलेछे, पॉजिटिव एंड नेगेटिव दुटी विषय निये आमी आलोचना करब एखाने। कारो मन सन्तुष्टि करार जन्य आमी किन्तु ई कथाटी बोलछी ना, जेटा बर्तमान जे ग्रहेर गोचर सेई अनुयायी किन्तु आपनादेरके ई आलोचनाटा आमी करते चलेछी। এই রাশিফলটি দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। আমি একটি কথা বলবো, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে, পথপ্রদর্শক হিসাবে কিন্তু নিতে পারেন। দেখুন, আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। মে মাসে বিষয় রাশির মানুষের কি রেজাল্ট পেতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, দেখুন। প্রথম আসি স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতিকে শুক্র, শুক্র অবস্থান করছে আপনার রাশিতে। দোসরা মে এই শুক্র রাশি পরিবর্তন করে যাচ্ছে, কিন্তু বুধ রাহুর সাথে যুক্ত রয়েছে দ্বাদশভাবে, বৃহস্পতি ও রাহুর সঙ্গে যুক্ত রয়েছে দ্বাদশভাবে, রবিও রাহুর সঙ্গে যুক্ত রয়েছে দ্বাদশভাবে, এবং 15 মে পর্যন্ত রবি কিন্তু রাহুর সাথে যুক্ত থাকবে। দেখুন, পঞ্চমপতি যখন রাহুর সঙ্গে যুক্ত থাকবে না, তখন পেট, স্টমাক, গ্যাস্ট্রাইটিসের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করে। অর্থাৎ ফাস্টফুড খাওয়া থেকে বিরত থাকুন, এবং অত্যাধিক স্পাইসি খাবার এ মাসে আপনারা খাবেন না, তাতে লিভার এবং স্টমাক নিয়ে সমস্যাগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি বিষয় রাশির মানুষ, এমনি ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে মোটামুটি ভালো, পেটের জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু দিবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনার শিক্ষা। পঞ্চমপতি রাহু যুক্ত, দেখুন এখানে কিন্তু মুন ড্রাইভারসান করে দিবে, কোন জায়গাতে গেলে ভালো হয়, কোন লাইনে পড়াশোনা করলে ভালো হয়, সেটা নিয়ে কিন্তু আপনাদের একটা মনের মধ্যে কিন্তু উথাল পাথাল কিন্তু চলবে। কোনো যদি এক্সাম থাকে, সেখানে কোনো মিস্টেক হয়ে যাওয়া, বা কোনো যদি অ্যাডমিশন নিতে চান, সেখানে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে অ্যাডমিশন নেবেন। অর্থাৎ কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে পড়াশোনা করলে ভালো হয়, এইটা নিয়ে কিন্তু কিছুটা হলেও মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আপনাদের মধ্যে কিন্তু থাকবে। শিক্ষাক্ষেত্রে খুব একটা ভালো যে আমি বলবো সেটা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ পঞ্চম ভাবি হচ্ছে শিক্ষা, পঞ্চমপতি রাহুযুক্ত, শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের চাপ কিন্তু থাকবে। কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী হয়ে যাওয়া, হায়ার লেভেলে যারা পড়াশোনা করছে সেখানে কিছুটা ডিস্টার্ব আসা, এবং স্কিন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা, এই সমস্যাগুলো বৃদ্ধি পাওয়া। এবং যেহেতু বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, কি না, রাহুর সাথে যুক্ত রয়েছে, ভুল সিদ্ধান্ত আপনার জীবনে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে মে মাসে। এবার আসি আপনাদের দাম্পত্য সুখ। সপ্তম ভাব রিপ্রেজেন্ট ভাই আপনার দাম্পত্যের জায়গা, দ্বিতীয়ভাবে অবস্থান করছে, 11 মে পর্যন্ত কিন্তু ভালো, কিন্তু 11 মের পর আপনার সপ্তমপতি তৃতীয়ভাবে অবস্থান যখন করবে, তখন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু তৈরি করবে, অথবা আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে পারে। লিখে রাখুন, কিছুটা মনোমালিন্য তৈরি হবে, আপনার লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে চাপ থাকবে, প্রেশার থাকবে, এবং
স্বাস্থ্যের জায়গাটা নিয়ে, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে নজর রাখুন। কারণ সপ্তম তৃতীয় কানেকশান কিছুটা সমস্যা কিন্তু দিবে। তবে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি নিশ্চিত রূপে করবে। এবার আসি, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার প্রেমের জায়গাটা কেমন হবে? দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম, পঞ্চমপতি রাহুযুক্ত, বৃহস্পতি রাহুযুক্ত, এখানে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু দিবে প্রেমের ক্ষেত্রে। আপনাদের প্রত্যাশা বেশি থাকবে, আপনাদের ছোটোখাটো কথা নিয়ে নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়া, অর্থাৎ একটা ছোট্ট কথা যেটা বড় আকার তৈরি করে সমস্যা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই জন্য আমি বারবার বলছি, লেবু চটকালে কিন্তু তিতো হয়, নিজেদের মধ্যে একটা বন্ডিং কিন্তু রাখবেন। ছোটো জিনিসটাকে ছোটো আকারেই নিন, ওটাকে বড় বাড়িয়ে নিজেদের লাভ লাইফে সমস্যা কিন্তু আনবেন না। কারণ বুধ রাহুযুক্ত, ভুল সিদ্ধান্ত কিছুটা ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং আপনাদের কিন্তু হবে, এবং আপনাদের কিছুটা হলো মানে মনোমালিন্য, আপনাদের সেন্টিমেন্ট, ইগো, এগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনার লাভ লাইফের দিকে। কারণ পঞ্চমপতি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, বি কেয়ারফুল। চতুর্থপতি রাহুর সঙ্গে যুক্ত, যারা 15 মের আগে সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাইছেন সতর্ক থাকুন। 15 মের আগে যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গায় যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বলবো সতর্ক থাকুন। ভুল জায়গাতে ইনভেস্টমেন্ট করে দেওয়া বা ভুল কোনো অ্যাসেট কিনে নেওয়া যেখানে প্রফিট কম আসা, এটা কিন্তু রয়েছে। তবে বিদেশ থেকে ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছে, দ্বাদশভাবে রাহু, তো ফরেন অ্যাক্টিভিটিটা আপনাদের বাড়বে। এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা নিশ্চিত রূপে লাভ আপনারা কিন্তু পাবেন, এবং ভাগ্যাধিপতির শনি আপনার কর্মাদভাবে অবস্থান করছে, কেরিয়ারের ভাবে অবস্থান করছে। দেখুন, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হবে। এবং শনি শশনামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কেন্দ্রে অবস্থান করছে বিশ্বরাশির, আপনাদের যোগাযোগ বাড়বে কর্মক্ষেত্রে। যারা কর্ম পাচ্ছিলেন না সেখানে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন বা আপনাদের স্যালারি বৃদ্ধি এই সময় কিন্তু আস্তে আস্তে কিন্তু হবে। কারণ শনি ডিগ্রি ওয়াইজ বলবৎটা কিন্তু হচ্ছে, যুবক অবস্থাতে কিন্তু যাবে মে মাস থেকে। এই সময় আপনাদের বিশেষভাবে কর্মের জায়গাটাতে কিন্তু ফোকাস দিন, কর্মের জায়গাতে আপনারা ফোকাস দিন। এখানে আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা আপনাদের হতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এবং এর পাশাপাশি আপনার একাদশপতি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে, এখানে কিন্তু লাভের জায়গাটা কিছুটা কমবে, প্রফিটের জায়গাটা কিছুটা কমবে, আপনাদের চাপ যথেষ্ট পরিমাণে এই মাসে আপনাদের কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। সাকসেসের জায়গাটা কিন্তু যথেষ্ট বেগ পেয়ে পেয়ে আপনাদের সাকসেস কিন্তু আসবে, কিন্তু কর্মের জায়গাটা কিন্তু ভালো। ব্যবসা যারা করছেন, ব্যবসা ক্ষেত্রে আমি বলবো 11 মে পর্যন্ত খুব আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। 11 মের পর এই ব্যবসার জায়গাটা যদি আমি আলোচনা করি, ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলো চাপ আপনাদের বজায় কিন্তু থাকবে। বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমি বলবো পরামর্শ নিয়ে আপনি ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করুন, আপনি বিশ্বরাশির মানুষ আপনার ক্ষেত্রে। কারণ এখান থেকে আপনার, আমি জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ বর্তমান যে গ্রহের গোচর অনুযায়ী আমি এই কথাটাই বলছি। কারো কারো ক্ষেত্রে অনেকখানি মিলবে, কারো কারো ক্ষেত্রে কিছুটা মিলবে, তবে
হ্যাঁ, এই রাশিফল আপনাদেরকে কিন্তু একটা গাইড হিসাবে কিন্তু এই মাসে কিন্তু ফল আপনাকে কিন্তু দিবে। এবং মায়ের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা টেনশনের জায়গা, মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু রয়েছে। আপনি বিশ্বরাশির মানুষ, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, মে 2023 আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে। কী উপায় করবেন? দেখুন, হনুমানজির উপাসনা আপনারা করুন এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ নিশ্চিত রূপে পাবেন। নমস্কার, ধন্যবাদ।